আমরা অনুরোধ করেছি দাদা, এখান থেকে যাওয়া আসার একদম অসুবিধা হচ্ছে, বাচ্চা নিয়ে থাকতে পারছি না ঘরের মধ্যে, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, রান্না করতে রান্না পর্যন্ত করতে পারছি না, দাঁড়াতে পারছি না, আমার ছেলের পায়ে ঘা হয়ে গেছে, গায়ে ভর্তি হয়ে গেছে, ঘা ভালো হচ্ছে না, যাচ্ছি এখান থেকে পড়ে যাচ্ছি, যাওয়া আসার একদম সুবিধা না, আমরা সুবিধা চাই যেন আমাদের গলি থেকে জল চলে যায়, এই এই আমরা চাই আর কি। কতদিন ধরে জল জমে আছে? আপনি চুপ করুন না, কোনই মানে দেখে গেছে বলছে হবে হবে, কবে হবে তার কোন ঠিক হচ্ছেই না, আমরা চাই যে জল যেমন ছিল গলি তেমনি হয়ে যাক, এইটাই চাই আমরা, এইগুলা চাই। আপনার নাম? আমার নাম লক্ষ্মী রাজু। হচ্ছে কি, ন মাস থেকে এখানে জল জমে আছে, এর আগে আমরা তো সবাইকে জানানো হয়েছে, মিডিয়া পর্যন্ত দেখে গেছেন এখানে, কিন্তু এখন তো নিজেই সরকার বলছে জল আজ জমা জল কোথাও জমতে দেবেন না, ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে এখানে ডেঙ্গু ম্যালেরিয়া আর ঘরে ঘরে লোকের জ্বর সর্দি, হ্যাঁ, এই জল কতদিন মানুষ এই জলে থাকবে, আমরা জল থেকে মুক্তি চাই, আজকে আমরা বাধ্য হয়ে লাস্টে এই পথের মধ্যে দাঁড়িয়ে। কি চাইছেন? কি আমরা চাইছি জল না থাকুক, ন মাস হয়ে গেছে স্যার, দেখে নিন আপনি, ন মাস হয়ে গেছে আর বর্ষা থাকে তখন জল থাকে, চলো কোনো অসুবিধা নেই, বর্ষার সময় জল আছে, এখানে তো বিনা জলে তিন টাইম কলের জল আসছে, তিন টাইমই জলে ভরে যাচ্ছে, এই ঠান্ডার সময় বলুন না আপনি কী করে লোক যাবে আসবে, অনেক সমস্যায় আমরা আছি, আমরা চাই জল মুক্তি, আমরা রোগ থেকে মুক্তি চাই। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, এর আগে সবাই কর্পোরেশন থেকে এসেছিলেন, তারাও বলে গেলেন কি হ্যাঁ আমরা কাজ তোমাদের করে দেবো, সে তিন মাস আগে এসেছিলেন, তারপরে আর কোনো রকম কিছু আমরা মানে আর কিছু সুবিধা পাইনি কোনো রকম। ওনারা পাম্প বসিয়েছিলেন, সেখানে পাম্প বসিয়েছেন, পাম্প যখন চালাচ্ছেন তখনই জলটা বেরোচ্ছে, যেই পাম্পটা বন্ধ হয়ে যাচ্ছে সেই আবার জল ঢুকে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সুভাষ প্রসাদ। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।